কবিরঞ্জন রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক। আজ আমরা কবিরঞ্জন রামপ্রসাদ সেন নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তিগীতির রচনার জন্য তিনি সমধিক পরিচিত। তার রচিত রামপ্রসাদী গানগুলো আজও সমান জনপ্রিয়। রামপ্রসাদের জীবন সংক্রান্ত নানা বাস্তব ও অলৌকিক কিংবদন্তি বাংলার ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতো প্রচারিত। তবে নানান সূত্র থেকে তার জীবন সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্যও পাওয়া যায়। রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে। বাল্যকাল থেকে কাব্য রচনার প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষিত হতো। পরবর্তীকালে তিনি তন্ত্রাচার্য ও যোগী কৃষ্ণাচার্য আগমবাসীর শিষ্যত্ব গ্রহণ করেন। তার রচিত ভক্তিগীতিগুলো তার জীবদ্দশাতে বিপুল জনপ্রিয়তা লাভে সমর্থ হয়। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার পৃষ্ঠপোষক ছিলেন। রামপ্রসাদ সেনের উল্লেখযোগ্য রচনা হল বিদ্যাসুন্দর, কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন ও শক্তিগীতি। বাংলা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধারা বাউল ও বৈষ্ণব কীর্তনের সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিণীর মিশ্রণে তিনি বাংলা সঙ্গীতে এক নতুন সুরের সৃষ্টি করেন। রামপ্রসাদী সুর নামে প্রচলিত এই সুরে পরবর্তীকালেও রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ বহু সঙ্গীতকার গীতি রচনা করেছেন। ছোটবেলায় পাঠশালা পাশ শেষ করে পরবর্তীকালে পারিবারিক ব্যবসা পরিচালনা প্রয়োজনে তিনি সংস্কৃত ভাষা আয়ত্ত করেন। কিন্তু আয়ুর্বেদী ব্যবসার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, তার আগ্রহ ছিল সাহিত্য ও সঙ্গীতে। তাই পুত্রের আয়ুর্বেদ শাস্ত্রে অনীহা ও সাহিত্য সঙ্গীতে অনুরাগ লক্ষ্য করে পিতা রামরাম সেন তাকে ফার্সি ভাষা শেখানোর ব্যবস্থা করেন। এভাবে রামপ্রসাদ ১৬ বছর বয়সের মধ্যে সংস্কৃত, বাংলা, ফার্সি, হিন্দি প্রভৃত ভাষায় প্রভূত জ্ঞান অর্জন করেন। ফলে তার সাহিত্য ও সঙ্গীত চর্চার পথ প্রসারিত হয়। পিতার মৃত্যুর পর সংসারের আর্থিক অসচ্ছলতা দেখা দিলে ১৭-১৮ বছর বয়সে জীবিকার উদ্দেশ্যে তিনি কলকাতা যান এবং সেখানে এক জমিদারের কাছারিতে মুহুরির চাকুরি গ্রহণ করেন। মনে ভাবের উদয় হলে তিনি নির্জনে একা বসে গান গাইতেন। কখনো নতুন গান মনে এলে বিষয় উদাসীন রামপ্রসাদ জমিদারের হিসাবের খাতাই তা লিখে রাখতেন। জমিদার রামপ্রসাদের এই ভক্তিভাব ও অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে প্রতিভার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে তাকে এ কাজ থেকে মুক্তি দেন। তিনি রামপ্রসাদের জন্য মাসিক ৩০ টাকা বৃত্তি মঞ্জুর করে তাকে দেশে পাঠিয়ে দেন এবং শক্তি সাধনা ও সঙ্গীত রচনার মনোনিবেশ করার পরামর্শ দেন। রামপ্রসাদ নিজ গ্রামে কুমারহট্টে ফিরে এসে সাধনা ও সঙ্গীত রচনায় নিমগ্ন হন। নিজের গানে নিজেই সুর দিয়ে মাধুর্য ভরা কণ্ঠে তিনি গেয়ে শোনাতেন। তখন নবদ্বীপের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র। তিনি রামপ্রসাদের কবিত্ব ও সঙ্গীত খ্যাতির কথা শুনে তাকে নিজের রাজসভায় যোগদানের আহ্বান জানান। ভারতচন্দ্র তখন কৃষ্ণচন্দ্রের সভাকবি, কিন্তু বিষয় বিমুখ রামপ্রসাদ রাজসভায় যোগদানে অস্বীকৃতি জানান। তা সত্ত্বেও কৃষ্ণচন্দ্র তার ভরণ পোষণের জন্য তাকে ১০০ বিঘা নিষ্কর জমি দান করেন এবং কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেন। কথিত হয় যে কোনো এক সময় মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার পথে নবাব সিরাজউদ্দৌলা নদীর পাড়ে রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হন এবং তাকে নৌকায় এনে আরও গান শোনেন। সেকালে বৈষ্ণব দর্শন কেন্দ্রিক রাধা কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক কীর্তনের পাশাপাশি রামপ্রসাদ শাক্ত পদাবলী তথা শ্যামাসঙ্গীতের রচনার মধ্য দিয়ে মাতৃরূপে শক্তি সাধনের এক নতুন ধারা প্রবর্তন করেন। তিনি ভক্তিভাব এবং রাগ ও বাউলের সুরের মিশ্রণে এক ভিন্ন সুরের সৃষ্টি করেন যা বাংলা সঙ্গীত জগতে রামপ্রসাদী সুর নামে পরিচিত। এই সুর পরবর্তীকালে প্রায় সকল সঙ্গীতকারকেই কম বেশি প্রভাবিত করেছে। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও এই সুরকে অনেক দেশাত্মবোধক গান রচনা করেছে। রামপ্রসাদ নিজে এই সুরের কালী ও শ্যামাদের উদ্দেশ্যে অনেক সঙ্গীত রচনা করেন যা শ্যামা সঙ্গীত নামে পরিচিত। এর মাধ্যমে তিনি বাংলা গানের জগতে অমর হয়ে আছেন। তার গানের ভাষা সহজ কিন্তু ভাব গভীর, আবেগমণ্ডিত। তিনি তার গানে প্রচলিত প্রাচীন সুরের পাশাপাশি রাগ সুর ও ব্যাপকভাবে ব্যবহার করেছেন। বাস্তব জীবনের কর্মযোগের সঙ্গে আধ্যাত্মিক সাধনার এক অপূর্ব মিলনচ্যুত রামপ্রসাদের সঙ্গীতের পদে অঙ্কিত। সংসারের অভাব অনটন বাস্তবতার মধ্যে অন্তরে বৈরাগ্য নিয়ে রামপ্রসাদ গৃহত্যাগী হননি। তাই সংসারে বিভিন্ন দুঃখ কষ্টকে গৌরব মনে করে মায়ের উদ্দেশ্যে তিনি গান গেয়েছেন, আমি কি দুঃখের ডরাই। রামপ্রসাদের প্রচুর গান রচনা করেছিলেন যার বেশিরভাগই হারিয়ে গেছে। তার কয়েকটি জনপ্রিয় গান হলো মন রে কৃষি কাজ জানো না, আরেকটি হলো ডুব দেরে মন কালি বলে, আরেকটা সে মা আমায় ঘোরাবি কত ইত্যাদি। এ গানগুলো আবেদন চিরন্তন। শ্যামাসঙ্গীতের মতো আগমনী গানের ধারাটির প্রবর্তকও রামপ্রসাদ সেন।